গুড ইভিনিং বন্ধুরা, অল অ্যাবাউট প্রীতির আরো একটি এক্সাইটিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। ভিডিও লেটে আসার জন্য আমি দুঃখিত, আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য ভিডিও একটু লেটে আসবে। আগের ব্লগে আপনারা দেখেছেন যে আমি বারবার করে বলছি যে পরের সপ্তাহে বাড়ি যাব, পরের সপ্তাহে বাড়ি যাব। তো আজকে ফাইনালি 29 সেপ্টেম্বর, আজ আমরা বাড়ি যাচ্ছি। রাত্রি 10:10 ট্রেন, তো এখন 6:10 বাজে। এখন খাবার করছি, এখন খাবার বানাচ্ছি নিয়ে যাওয়ার জন্য। এখানে আলু ভাজা হচ্ছে, আর এখানে পরোটা, এটা হচ্ছে সকালের জন্য, দুপুরবেলা ট্রেন থেকেই নিয়ে নেব খাবার। তো চলুন আপনাদের সাথে পুরো জার্নিটাই শেয়ার করব। হয়ে গেছি রেডি, এখন 8:30 মতো বাজে, সমস্ত ব্যাগ ট্যাগ প্যাকিং করা হয়ে গেছে, আমি রেডিও হয়ে গেছি, আমার হাজবেন্ড রেডি হচ্ছে। চলুন দেখাই প্যাকিং গুলো কি করলাম। একটা ব্যাগ হচ্ছে, এটা একটা ব্যাগ হচ্ছে, এটার মধ্যে সমস্ত খাবার দাবার আছে, এটায় ফ্লাক্সে চা আছে, এইটা পিট ব্যাগ একটা, এই পিট ব্যাগটা আমার হাজবেন্ড নেবে। ব্যাস এবার ওলা বুক করব, ওলা বুক করে তারপরে স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবো। তো পুরোটাই দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যে এখন ওলা বুক হচ্ছে, গাড়ি আসলেই বেরিয়ে যাব আমরা, 10:10 ট্রেন, আধ ঘন্টা মতো লাগবে স্টেশনে যেতে। তো চলুন যাই, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। বেরিয়ে গেছি আমরা বাড়ির থেকে, সিগন্যালে দাঁড়ালো, এখন আমরা বল্লুপুর ফ্লাইওভারের নিচে আছি, স্টেশনের দিকে যাচ্ছি। চলে এসেছি স্টেশনের কাছে, পৌঁছে গেছি দেরাদুন স্টেশনে। সবে আগের ট্রেনটা ঢুকলো, আসার ট্রেনটা, তাই জন্য এতটা ভিড়। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে দেরাদুন থেকে হাওড়া কুম্ভ এক্সপ্রেস, 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 10:10 সময় ছাড়বে। আমরা লাগেজ টাগেজ নিয়ে স্টেশনের মধ্যে ঢুকে গেছি, এখন ট্রেনে উঠে অপেক্ষায় কখন ট্রেন ছাড়বে। এই যে আমাদের কোচ S6, ট্রেনটা লেট আছে, 10:10 ছাড়ার কথা, সেখানটায় 11:05 ছাড়বে, ঢুকতে লেট করলো তাই। নির্ধারিত সময়ে প্রায় 1 ঘন্টা লেটে আমাদের ট্রেন ছেড়ে দিল 11:05। দেরাদুন স্টেশন ছেড়ে এখন হাওড়ার উদ্দেশ্যে রওনা হলো। প্রথম আমাদের স্টপেজ দেবে হরিদ্বার, যেহেতু অনেক রাত হয়ে গেছে তাই জন্য আমি রাত্রিবেলা সেরকমভাবে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটি, আশা করি ভালো লাগবে। 12:36 আমাদের ট্রেন হরিদ্বার স্টেশনে ঢুকলো, দেরাদুন ছাড়তেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর দেরাদুন থেকে হরিদ্বারের রাস্তাটা যেহেতু পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে, তাই আমি ভিডিওটা কন্টিনিউ করিনি, ফোনে সেরকমভাবে কিছু বোঝাও যাবে না। 10 মিনিট মতো হরিদ্বার স্টেশনে দাঁড়িয়ে এখন হরিদ্বার স্টেশন থেকে আমাদের ট্রেন হাওড়ার উদ্দেশ্যে আবার রওনা হলো। দেরাদুন থেকে ট্রেনটা বেশ ফাঁকাই ছিল, তাই আমি নিজেই ঘুমিয়ে পড়েছিলাম লোয়ারে, কিন্তু হরিদ্বার থেকে সমস্ত ট্রেনটাই পুরো প্যাকড হয়ে গেছে, তাই আমি আবার আপারে গিয়ে ঘুমিয়ে পড়েছি, আর অনেকটা রাত হয়ে গেছে। তো চলুন আজকে রাতের মতো গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালবেলা। তো এটা হচ্ছে কাশীর গঙ্গা, আর গঙ্গাটা অনেকটাই চওড়া, তো আমাদের ট্রেন এখন ওই গঙ্গার ওপর থেকে যাচ্ছে, ব্রিজ থেকে।
সকালে টিফিন করে নিয়ে এখন ট্রেন থেকে একটু ছোলা ভাজা কিনে নিলাম খাওয়ার জন্য। গুড মর্নিং, আজ মহাষষ্ঠী, সবাইকে ষষ্ঠীর শুভেচ্ছা জানাই। দীর্ঘ দুই রাত ট্রেনে জার্নি করার পর ফার্স্ট অক্টোবর 5:05 আমাদের ট্রেন হাওড়া স্টেশনে পৌঁছালো। আমাদের ট্রেনের হাওড়া পৌঁছানোর কথা ছিল 3:30 সময় ভোরবেলা, কিন্তু যেহেতু দেরাদুন থেকেই 1 ঘন্টা লেটে ট্রেনটা ছেড়েছে আর রাস্তাতেও 1 ঘন্টা লেট করেছে, তাই সব মিলিয়ে ওই 2 ঘন্টা মতো লেট করে ট্রেনটা 5:05 হাওড়া স্টেশনে পৌঁছালো। আমি আমার ট্রেনের জার্নিটা আপনাদের সামনে সেরকমভাবে প্রেজেন্ট করতেই পারলাম না, ট্রেনটা কোথায় দাঁড়ালো, সারাদিন কী করলাম, ট্রেনে 2টো রাত গেল, সারাটা দিন গেল, কী করলাম, ট্রেনে কী খেলাম, কিছুই আপনাদের সামনে দেখাতে পারলাম না। কেননা আমার জীবনের যদি সবথেকে খারাপ কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে ট্রেনে, সেটা আজ হলো। কেননা আমি আপনাদের লাস্ট ভিডিওটা দেখালাম যে আমি কাশীর ব্রিজটা ক্রস করছি, তখন আপনাদেরকে দেখালাম ট্রেনটা যাচ্ছে। তারপর থেকেই ট্রেনে এত পরিমাণে লোক উঠছিল, জানি না কেন, হয়তো কোনো এক্সাম ছিল তাই তাদের ট্রেনের কোনো বুকিং ছিল না, শুধুমাত্র জেনারেল টিকিট কেটে, মানে আমাদের ট্রেনে যেমন লোকাল ট্রেনে ভিড় হয় তার থেকেও বেশি ভিড় হচ্ছিল ট্রেনে। তো সমস্ত লোক ট্রেনের মধ্যে উঠে যাচ্ছিলো, আমাদের কনফার্ম সিট ছিল, তারপরেও আমরা সেভাবে আমাদের সিটে বসতে পারছিলাম না, তারা উঠে উঠে বসে যাচ্ছিলো, তাদেরকে কিছু বলা যাচ্ছিলো না, তারা উল্টে ঝামেলা করছিলো আমাদের সাথে। ইভেন আমরা রাত্রিবেলা আমাদের খাবারটুকুনিও ট্রেনের মধ্যে আসেনি, আমরা রাতে খেতেও পারিনি। আজকে ভোর 3টে নাগাদ ট্রেনটা ফাঁকা হয়েছে, তারপর থেকে এই 2 ঘন্টা মতো আমরা ট্রেনের মধ্যে ঠিকঠাক করে ছিলাম। তার আগের দিন দুপুর 2টোর থেকে শুরু হয়েছে ভিড়, ওই ভিড়ই আমরা আমাদের মতো কিছুই করতে পারিনি ট্রেনের মধ্যে, মানে লাস্টে না পেরে আমি কান্না করে দিয়েছি, এরকম সিচুয়েশানটা হয়ে গেছিলো। পুরো ট্রেনের মধ্যে সাফোকেশন হচ্ছিলো, এত গরম, তার মধ্যে এত পরিমাণে লোক, মানে সবথেকে খারাপ যদি এক্সপিরিয়েন্স হয় আমার জীবনে কোনো, সেটা আজ হলো। তো এই নিয়েই চলে আসলাম বাড়ি যাওয়ার আনন্দ, এটাই সব থেকে বড় কথা যে হাওড়া পৌঁছে গেছি, পুজো, ব্যাস, আর কিছু মনে রাখতে চাই না, যা হয়েছে হয়েছে, জীবনে সব কিছুই এক্সপিরিয়েন্স হওয়া দরকার আছে, এটাও হলো এক প্রকার। তো চলুন এবার বাড়ির পথে রওনা হওয়া যাক। বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের বাইরে, একদম জমজমাট হাওড়া স্টেশন এত সকালবেলা, এখন বাস স্ট্যান্ডের দিকে যাব। আজকে তো আমরা বাড়ি যাব না, আজকে যাব দিদি বাড়ি, মানে আমার ননদের বাড়ি বেলগড়িয়াতে, এখন শিয়ালদা স্টেশনে যাব বাসে উঠে। তো চলুন পুজোর আমেজ, রাস্তায় রাস্তায় ব্যানার, পুজোর হোর্ডিং, পুরো কালকে সমস্ত কিছুই যেন একেবারে মাথার থেকে বেরিয়ে গেল। তো এখন আর কিছুই না, শুধু পুজোর আনন্দ। পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে, এই যে ট্রেন, কল্যাণী সীমান্ত লোকাল, এখন বেলগড়িয়া যাব, বসে পড়েছি ট্রেনে। জেলের মধ্যে বন্দি, পৌঁছে গেছি আমরা বেলগড়িয়া স্টেশনে, ট্রেন থেকে নেমে গেছি। উঠে পড়েছি টোটোতে, এবার যাবো দিদি বাড়িতে। দেখো সামনে মিষ্টির দোকান পেলে দাঁড়িও। তো পৌঁছে গেলাম দিদি বাড়িতে, ঘরের ভেতরটা অন্ধকার ছিল তাই কারোর রিয়াকশন আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তা আজকের ভিডিওটি এই অবধি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে দেখা হচ্ছে ধামাকাধার একটা ষষ্ঠী ব্লগে, থ্যাংক ইউ।